আজকে আমি রান্না করব কলমি শাক চিংড়ি মাছের চচ্চড়ি। এতে লাগছে ভেজে রাখা আলু, ভেজে রেখেছি চিংড়ি মাছ, চেরা লঙ্কা, রসুন, পেঁয়াজ, কলমি শাক, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। প্রথমে আমি দেব পাঁচ ফোড়ন। এর সঙ্গে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার আমি দেব পেঁয়াজ। এবার কাঁচা লঙ্কা, লবণ, এবার দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। এবার আমি দেব কলমি শাক। এইবার আমি আলুটা দেব। এইবার আমি এটা চাপা দিয়ে দেব, সামান্য চিনি দেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ পুঁই শাক চচ্চড়ি। এটা একটা খুব ভালো সুন্দর রেসিপি, আপনারাও এটা করুন। এর সব কিছু হাতের সামনেই পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের কলমি শাকের চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের চচ্চড়ি আমি আমার ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করছি। আপনারাও
খেয়ে তৈরি করে খেয়ে দেখবেন যে খুব সুন্দর একটা রেসিপি। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো হয়েছে, আপনারা ট্রাই করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের সঙ্গে থাকুন।